আজকে আমরা বুফে ডিনার করতে চলে গিয়েছিলাম লিটল এশিয়া নামে একটা রেস্টুরেন্টে। সেখানে আবার বিকাশে পেমেন্ট করলে 10% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার চলছিল। ওভারঅল প্লেসটা ছোটোখাটোর ভিতরে আমার বেশ ভালোই লেগেছে, খুব সুন্দর পরিপাটি সব কিছু সাজানো ছিল। আর এই যে আমরা দুজন, আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম আজকে, ওদের স্টার্টারেও বেশ কয়েকটা আইটেম ছিল, অন্থন, স্প্রিং রোল, পাকোড়া, একটা কাবাব আর 3 রকমের স্যুপ। এই স্যুপের মধ্যে থাই স্যুপটা আমার ভালো লেগেছে, অ্যাজ আমি থাই স্যুপটাই বেশি পছন্দ করি সব জায়গায়। আর বুফের ভিতর ওদের ফুচকা, দোসা ছিল, এটা সবচেয়ে ভালো লেগেছে। আর মেইন কোর্সেও বেশ অনেকগুলো আইটেম ছিল, এর মধ্যে ডাল মাখনিটা আমার খুব ভালো লাগছে, এর মধ্যে ক্র্যাব ছিল, চিকেনের 2-3টা আইটেম ছিল, চিংড়ি মাছ ছিল, কিন্তু বিফের মাত্র 1টা আইটেম ছিল, এটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং। আর ডেজার্টের মধ্যে খুব আহামরি কিছু ছিল না, মোটামুটি চলে টাইপের। খাবার কেমন ছিল? খাবার 2-1টা আইটেম বাদে বেশি ভালো না, বাকিগুলো খুবই ভালো ছিল, মানে ভালোই লাগছে। মাস্ট ট্রাই আইটেম কোনটা? মাস্ট ট্রাই হচ্ছে কোরাল মাছ, চিংড়ি, ফ্রাইড রাইস, বিফের 1টা আইটেম, সো যারা বিফ লাভার ওরা বিফ খাবে। আর হচ্ছে এই যে এই ডালটা, ডালটা আমার খুব পছন্দ, ওটা চনার ডাল না, ওটা হচ্ছে ডাল মাখনি। আচ্ছা, তো এটা ক্র্যাব এখনো ট্রাই করি নাই, ক্র্যাব ট্রাই করব। ডেজার্ট কেমন ছিল? ডেজার্ট তো ঠিকই ছিল, ডেজার্ট এগুলো খাওয়ার পরে। ডেজার্ট আইটেম বেশি ছিল না, তাই না? না, ডেজার্ট ডেজার্ট অনেক অল্প ছিল, আর খুব ভালো ভালো ডেজার্ট যেমন হচ্ছে তাও না। দেখাই সবাইকে।